সালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে, নতুন ফ্রেশ সরকারি চাকরির বিজ্ঞাপন। তো এটা হচ্ছে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী। তো যদি আপনি যোগ দিতে চান তাহলে এই সার্কুলারটি আপনার জন্য। বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা করে জুনিয়র কমিশনড অফিসার হিসেবে যোগ দিন। তো এই সার্কুলারের ডিটেলস আমরা এখানে দেখার চেষ্টা করব। এখানে আবেদন করার জন্য আমাদের দুইটা স্টেপ ফলো করতে হবে, দুইটা স্টেপের মাধ্যমে আমাদের সম্পূর্ণ আবেদন সম্পন্ন হবে। তো প্রথমে হচ্ছে আমাদের অনলাইনে আবেদন করতে হবে, তাদের যে নির্ধারিত ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে। তারপরে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে তাদের যে চার্জ আছে সেটা পরিশোধ করতে হবে। তো আমাদের আবেদনটা শুরু হবে কবে থেকে? 27 সেপ্টেম্বর 2020 এবং শেষ হবে 25 অক্টোবর 2020। তো অলমোস্ট এক মাস সময় পাবো আমরা এখানে আবেদন করার জন্য। তো আজকে হচ্ছে 26 তারিখ, এখন আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। তো তবুও আমরা সার্কুলারের ডিটেলস এখান থেকে দেখে নিয়ে চলুন। আর তো যেটা প্রথমেই বলছে, বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা কোর আর্মি এডুকেশন কর্পস AEC এ জুনিয়র কমিশন অফিসার, তো ওয়ারেন্ট অফিসার, তো এখানে সরাসরি নিয়োগ করা হবে। এ লক্ষ্যে যোগ্য এবং আগ্রহী বাংলাদেশি পুরুষ নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবে, মহিলারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তো প্রার্থীদেরকে অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলী পূরণ করতে হবে। তো এইখানে যে শর্তাবলী দেওয়া আছে এই শর্তাবলী পূরণ করে আমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো প্রথমে যে রিকোয়ারমেন্টের কথা বলছে এখানে দেখতে পাচ্ছি, শিক্ষাগত যোগ্যতা, তো BA থাকতে হবে অথবা BSc অথবা BCom অথবা স্নাতক অথবা সম্মান। তো এখানে যদি আপনি অনার্স করেন, ডিগ্রি করেন, তাহলে এখানে আবেদন করতে পারবেন। তো এখানে ব্র্যাকেটে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, দেখেন, শিক্ষা প্রশিক্ষণে ডিগ্রি অথবা ডিপ্লোমা এবং শিক্ষকতার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। তো অতিরিক্ত যোগ্যতা আপনি এখানে পেয়ে যাচ্ছেন যদি এই কোর্স থাকে। দেন এখানে বলছে স্নাতক অথবা সম্মান পরীক্ষায় ন্যূনতম CGPA 2.00, তো আউট অফ 4 যেটা হয় তো সেটা আপনি 2 পয়েন্ট মিনিমাম পেতে হবে, এবং আউট অফ 5 যেটা SSC এবং HSC তো সেটা ন্যূনতম আপনার 3.00 লাগবে, তার কম হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। দেন বয়সসীমা বলছে 14 মার্চ 2021 তারিখে সর্বনিম্ন 20 বছর হতে হবে এবং সর্বোচ্চ 28 বছর। তো ক্যালকুলেটর থেকে আমরা হিসাব করে দেখব, যদি আমাদের বয়স এর কম বা বেশি হয় তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবো না। দেন গত দিতে পারছি শারীরিক যোগ্যতা, এখানে শারীরিক যোগ্যতা লাগবে উচ্চতা 1.68 মিটার, পাসপোর্ট 6 ইঞ্চি ন্যূনতম, ওজন লাগবে প্রায় 50 কেজির মতো 110 পাউন্ড, বুকের যেই মাপ সেটা হচ্ছে 30 ইঞ্চি এবং ফিত হচ্ছে 32 ইঞ্চি। দেন বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, বিপত্নী বা বিবাহ বিচ্ছেদকারী নয়। যদি আপনি এখানে বিবাহ করার পরে বিচ্ছেদ হয় সেটা ক্ষেত্রে কিন্তু আপনি অযোগ্য হবেন, অবিবাহিত থাকতে হবে ফ্রেশ। দেন স্বাস্থ্য পরীক্ষা, অবশ্যই স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে, সাঁতার জানতে হবে ন্যূনতম 50 মিটার। দেন এখানে 2 নম্বর দেখতে পাচ্ছি, নিম্নবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না। তো সরকারি চাকরি হতে বরখাস্ত যদি আপনি হয়ে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন না। ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত যদি হন তাহলেও পারবেন না। শিক্ষাগত বিফলতা ছাড়া অন্য কোনো কারণে কোনো সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহার করতে যদি হয়ে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন না। দেন 3 নম্বর হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়ম, অনলাইন থেকে আমরা কীভাবে আবেদন করব সেটার সিম্পল একটা নির্দেশ বলে দেওয়া হয়েছে এইখানে তাদের যে ওয়েবসাইট অনলাইন থেকে আবেদন করার জন্য army.mil.bd। তো এই সাইট আমাদের অ্যাডভান্স যেতে হবে, তারপরে এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সমস্ত ইনস্ট্রাকশন ফলো করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপরে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে তাদের যে ওয়েবসাইট ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা দেখে তাদের যে নির্ধারিত চার্জ আছে 500 টাকা সেটা পরিশোধ করতে হবে। তো SMS এর মাধ্যমে এখানে যে নাম্বারটা দেওয়া হয়েছে 1602 এই নাম্বারে 500 টাকা পাঠাতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে, এটা এখানে বলছে। তো আবেদন ফি জমা দেওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে উক্ত ওয়েবসাইটে লগ ইন করতে হবে। সফলভাবে লগ ইন করার পর প্রাথমিক নির্বাচনী পরীক্ষার জন্য একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এখানে আমরা পেমেন্ট যদি কমপ্লিট করি সঙ্গে সঙ্গে আমাদের একটা মোবাইলে SMS আসবে, সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে, সেই দুইটা দিয়ে আমরা লগ ইন করলে আমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড দিতে পারবো। দেন এখানে আবারও আমাদের অনলাইনের যে আবেদন প্রক্রিয়া সেটার সময় এখানে উল্লেখ করে দিয়েছে, 27 সেপ্টেম্বর 2020 হচ্ছে আবেদন শুরু এবং শেষ হচ্ছে 25 অক্টোবর 2020। দেন 4 নম্বর বলছে প্রাথমিক নির্বাচনের ক্ষেত্রে আমাদের যেই দলিল বা যেই কাগজপত্রটি সঙ্গে আনতে হবে সেটার এখানে একটা চার্ট বলে দিয়েছে। আবেদনপত্রের অনলাইন কপি আমরা অনলাইন থেকে আবেদন করার
পর্যায়ে কপিটা পাবো সেটা আমাদের সঙ্গে আনতে হবে প্রাথমিক নির্বাচনের ক্ষেত্রে। দেন বলছে গ্যাজেটের অফিসার কর্তৃক সত্যায়িত তথ্য আছে, আমাদের এখানে পাসপোর্ট সাইজের ছবি লাগবে 8টা এবং স্ট্যাম্প সাইজের রঙিন ছবি অবশ্যই 6টা লাগবে, এখানে সত্যায়িত থাকতে হবে। এবং আমাদের সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এবং মার্কশিট এর ফটোকপি লাগবে সত্যায়িত গ্যাজেটের অফিসার কর্তৃক। দেন জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড যেটা আমাদের যেটাই আছে তো সেটা আমাদের এবং আমাদের যে প্যারেন্টস পিতামাতা তিনজনেরই সত্যায়িত কপি এখানে আনতে হবে। দেন দেখতে পাচ্ছি প্রবেশপত্র প্রাথমিক নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে আমাদের যে প্রবেশপত্রটা দেওয়া হবে অনলাইন থেকে যেটা সংগ্রহ করবো সেটা আমাদের সঙ্গে করে নিয়ে আসতে হবে। দেন 5 নম্বর দেখতে পাচ্ছি প্রশিক্ষণ, আমাদের 12 সপ্তাহের মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং 19 সপ্তাহের বেসিক কোর্স গ্রহণ করতে হবে। তো এগুলো পরবর্তী স্টেপ আমাদের এখানে যেটা বলা হয়েছে, তো চাকরি গ্রহণের পর এই সমস্ত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তো এখানে সিরিয়ালটা তারা একটু অন্যরকম করে দিয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি। 6 নম্বর হচ্ছে প্রার্থীগণ তাদের আবেদনপত্র অনলাইন যেটা পূরণ করছি এবং অন্যান্য যাবতীয় কাগজপত্র প্রাথমিক নির্বাচনী পর্ষদের নিকট হস্তান্তর করবেন। প্রাথমিক নির্বাচনী পরীক্ষার ফলাফল একই দিনে প্রার্থীকে জানিয়ে দেওয়া হবে। তো প্রাথমিক যে পরীক্ষাটা হবে সেটা একই দিন আমরা পাবো, পরীক্ষা দেবো যেদিন সেদিনে ফলাফলটা দেওয়া হবে। 7 নম্বর হচ্ছে প্রাথমিক নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ নির্বাচনী পর্ষদের নিকট হতে পর্ষদ সভাপতির স্বাক্ষর সম্বলিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র, তো প্রবেশপত্র দেওয়া হবে আমরা প্রাথমিক পর্যায়ে যখন টিকবো সেখান থেকে। দেন 8 নম্বর হচ্ছে প্রাথমিক নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে আগামী 11 ডিসেম্বর 2020 শুক্রবার সকাল 9 ঘটিকায় তো বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষার জন্য শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনেবাসে উপস্থিত হতে হবে। তো পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 9:30 আমাদের সেখানে 30 মিনিট আগে উপস্থিত থাকতে হবে। তো তাহলে প্রাথমিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আমাদের লিখিত পরীক্ষাটা 11 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। দেন 9 নম্বর দেখতে পাচ্ছি আমাদের প্রার্থী তাদের যে প্রাথমিক পরীক্ষা সেটা কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে। তো ডান পাশে আমরা দেখতে পাচ্ছি জেলার নাম, তো জেলার নামটা আমরা অ্যাডভার্স দেখবো আমাদের কোন জেলার কোন তারিখে এবং কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা ডান পাশ থেকে দেখে আসবো। তো এক্সাম্পল হিসেবে আমরা দেখি আমরা মানিকগঞ্জ যদি হই সেক্ষেত্রে মানিকগঞ্জ আমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছি ঢাকা মানিকগঞ্জ, তো সেক্ষেত্রে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে কবে 8-9 নভেম্বর 2020 এবং কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে 7 নম্বর যে সিরিয়ালটা সেটা দেখলে আমরা পাবো সদর দপ্তর লজিস্টিক এরিয়া ঢাকা সেনানিবাস এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এইভাবে আপনার জেলা পর্যায়ক্রমে এখান থেকে দেখে তারিখ এবং স্থানটা দেখে নেবেন। দেন এখানে দেখতে পাচ্ছি 10 নম্বরে বলা হয়েছে লিখিত পরীক্ষা ফলাফল আগামী 12-14 জানুয়ারি 2021 সাল যে কোনো দিন প্রকাশিত হবে। তো এই রেজাল্টটা আমরা কোথা থেকে পাবো, army.mil.bd এই ওয়েবসাইট থেকে আমাদের এই রেজাল্টটা আমরা সংগ্রহ করতে পারবো। দেন 11 এবং 12 নম্বরে বলা হয়েছে পরীক্ষার জন্য কোনো ভাতা দেওয়া হবে না এবং 12 নম্বরে আমাদের সুবিধার কথা বলা হয়েছে সেনাবাহিনীর চাকরির সুবিধাসহ। তো এইখানে আমরা যে সুবিধাসহ পাবো সেটার উল্লেখ এখানে বলা হয়েছে, আমরা চাকরি পাওয়ার পরে বেতন ভাতা পেনশন সহ যে সমস্ত সুবিধাগুলো পাবো সেটারই কথা বলা হয়েছে। তো তাহলে আমরা অনলাইন থেকে প্রথমে আবেদন করব, আবেদন করার পর টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 500 টাকা চার্জ আমাদের দিতে হবে। সেটা দেওয়ার পরে একটা SMS পাবো, 2টা SMS-এর মাধ্যমে আমাদের পেমেন্টটা কমপ্লিট করতে হবে। পেমেন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কনফার্মেশন মেসেজ পাবো, সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে, সেটা দিয়ে আমরা অ্যাডমিট কার্ড সংগ্রহ করব। তারপরে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আমরা এখান থেকে যে প্রাথমিক পরীক্ষা আছে সেটা দিতে যাব। প্রাথমিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে একটা অ্যাডমিট কার্ড দেবে লিখিত পরীক্ষার জন্য 11 ডিসেম্বর 2020 শুক্রবার সকাল 9টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে যে স্থানটার কথা বলা হয়েছে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ এখানে আমাদের উপস্থিত থাকতে হবে। তো এখান থেকে যখন আমরা সিলেক্ট হব তারপরে আমরা ফাইনালভাবে নির্বাচিত হব। তো এটার যে রেজাল্টটা প্রকাশ করা হবে সেটার তারিখ আমাদের এখানে বলা হয়েছে 12-14 জানুয়ারি 2021। তো এই ওয়েবসাইট থেকে আমরা রেজাল্টটা পেতে পারবো army.mil.bd। তো এই ছিল তাহলে আজকে আমাদের সেনাবাহিনীতে আবেদন করার ফুল প্রসেস, আশা করি বুঝতে পারছেন। কোনো রকম কোয়েশ্চেন থাকলে কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দেখে নেই। আল্লাহ হাফেজ।